যারা এখনো আমাদের বাইপাস ওয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য পাশের বেল আইকনটি প্রেস করুন। অনেকেই বলেন মোবাইল এয়ারপ্লেন মোডে বা ফ্লাইট মোডে রেখে চার্জ দিলে নাকি দ্রুত চার্জ হয়, কারণ মোবাইল যখন এয়ারপ্লেন মোডে থাকে তখন সেটা যাবতীয় রেডিও ফ্রিকোয়েন্সির আওতার বাইরে থাকে। কিন্তু এই ধারণা কতটুকু সত্যি? বিশেষজ্ঞরা বলছেন ফ্লাইট মোডে থাকলে ফোন থেকে রেডিও ফ্রিকোয়েন্সি বিচ্ছিন্ন হয়ে যায় ঠিকই, কিন্তু তাতে ফোনের চার্জিংয়ে কোনো প্রভাব পড়ে না বললেই চলে। দেখা গেছে স্বাভাবিক অবস্থায় একটি মোবাইল চার্জ দিয়ে যতটা সময় লাগে, ফ্লাইট মোডে ফোনটিকে রেখে চার্জ দিলে তার চেয়ে মাত্র 4 মিনিট সময় কম লাগে। কাজেই দ্রুত চার্জিংয়ে এই উপায়টির কোনো কার্যকারিতা নেই। তাহলে মোবাইলে কীভাবে দ্রুত চার্জ দেবেন, চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুনি। এক, বাজারে ফাস্ট চার্জার বলে এক ধরনের চার্জার পাওয়া যায়। এইগুলোর পাওয়ার আউটপুট বেশি হওয়ার কারণে এগুলোর মাধ্যমে ফোনে তাড়াতাড়ি চার্জ হয়। চার্জিংয়ের সময় এ ধরনের একটি চার্জার ব্যবহার করুন। দুই, ফোনটিকে ব্যাটারি সেভিং মোডে রেখে চার্জ দিন। তিন, অপ্রয়োজনীয় ফিচারগুলো চার্জিংয়ের সময় অফ রাখুন। চার, চেষ্টা করুন চার্জিংয়ের সময় ফোনটি ব্যবহার না করতে। মনে রাখবেন ফোনের স্ক্রিনটি যত বেশিক্ষণ অন থাকবে ফোনের ব্যাটারির খরচ তত বাড়বে, তাই কিছুক্ষণ বাদে কারণে অকারণে ফোনের স্ক্রিনটি অফ করলে চার্জিংয়ের সময়ও বৃদ্ধি পাবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।